আসসালামু আলাইকুম। এই যে হারমোনিয়াম শেখানো হচ্ছে, বাংলাদেশে কোন মাদ্রাসাটা রয়েছে যেখানে হারমোনিয়াম শেখানো হয়? একটু বিনীতভাবে সবার কাছে প্রশ্নটা রইল। দাখিল ষষ্ঠ শ্রেণী, দেখুন দাখিল ষষ্ঠ শ্রেণী এই বইটা কারা বের করেছে? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক এই বইটা বের করেছে, দাখিল ষষ্ঠ শ্রেণীর জন্য শিক্ষা ও সংস্কৃতি। আমি হারমোনিয়াম ভালো খারাপ আমরা কিছুই বলবো না, যাদের কাছে এটা ভালো লাগে তারা এটা শিখবে, কিন্তু কোন মাদ্রাসায় হারমোনিয়ামটা শেখানো হয় আমি জানার খুব আগ্রহ। আপনি মাদ্রাসা বোর্ডের বই বের করলেন, সে মাদ্রাসা বোর্ডের বইয়ের মধ্যে আপনি হারমোনিয়াম লাগিয়ে দিলেন পছন্দে। এই বইগুলো কারা করছে, কারা বের করছে, কোন মাদ্রাসায় এটা শেখানো হয়, একটু আমার কাছে খুব জানতে ইচ্ছে করতে, আপনাদের কারোর কাছে জানা আছে কি একটু জানাবেন। আমি শিক্ষামন্ত্রীর প্রতি একটু বিনীত নিবেদন রাখছি, উনি গত কয়েকদিন আগে শরীফ শরীফানি যে স্ট্রং ভূমিকা জানিয়েছেন সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উনি স্পষ্ট ভাষায় বলেছেন এ সংক্রান্ত যদি কোনো আলাপ আলোচনা থাকে প্রয়োজনীয় সংশোধনে নিয়ে আসবে, সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই হারমোনিয়াম এই ধরনের পচ্ছদ কারা করে, মাদ্রাসা শিক্ষার্থীদের এই ধরনের ড্রেস আছে কিনা, শার্ট প্যান্ট পরে, হাফ শার্ট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে কেউ মাদ্রাসা আসে কিনা, এই ধরনের উড়নাচারা বোরকাচারা কেউ মাদ্রাসা আসে কিনা আমার জানা খুব আগ্রহ। কারা এগুলা করছে এটা খুব জানতে হবে, এগুলা কোন ধরনের এজেন্ডা বাস্তবায়ন কিনা। নাম্বার টু, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন, এটা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষাক্রম পরিমার্জন উন্নয়নের ভিত্তি নতুন কারিকুলাম যেটা হয়েছে সেখানে দেখেন এটা নবম শ্রেণীর, এই নবম শ্রেণীর এটা হচ্ছে বইয়ের তালিকা। দেখেন ইসলাম শিক্ষা এখানে কোরআন মজিদ এর পাশাপাশি ইসলামের ইতিহাস নামটা কিন্তু আছে, ইসলামের ইতিহাস নামটা কিন্তু আছে, কিন্তু সেই ইসলামের ইতিহাস বইটা কিন্তু আসে নাই। এবার আশ্চর্য, জানুয়ারি মাসের আজকে প্রায় শেষ দিয়ে চলে আসছি আমরা, ইসলামের ইতিহাস বইটা আসে নাই। ইসলামের ইতিহাসটা কি ছিল? এইটা ছিল ইসলামের ইতিহাস যেটা গত বছরও নবম শ্রেণীতে ইসলামের ইতিহাস ছিল। এখানে কোন কোন বিষয় ছিল একটু আপনাদেরকে দেখাই, এখানে দেখুন, এখানে এখানে প্রাক ইসলামী পটভূমি, ওরস ইসলামের মক্কি জীবন, আল ইসলামের এই জীবনী অর্থাৎ যা আছে মদিনা জীবন, খোলাফায়ে রাশেদিন, তারপর হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন, টোটাল ইসলামের ইতিহাস এই বইটা ছিল গত বছরও, কিন্তু এবছর নাই। এবছর তারা কি দিয়েছে, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান একটা বই দিয়েছে দাখিল নবম শ্রেণী। দেখুন এখানে কি রয়েছে, এখানে দেখুন, এখানে প্রকৃতি সমাজ অনুসন্ধান, এখানে ইসলামের কোনো নামগন্ধ অস্তিত্ব নাই। তাহলে একটা ছেলে বা একটা মেয়ে যখন এই জিনিসগুলো আগে পড়তো, এই এক বছর আগেও এই জিনিসগুলো পড়তো, কিন্তু এখন তারা এই জিনিসগুলা বঞ্চিত হয়ে গেছে। তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি একটু বিনীত আবেদন রাখবো, উনি যে সংশোধনের কথা বলেছেন আমাদের পক্ষ থেকে একটু বিনীত প্রস্তাব, এই যে এই বইটা কিন্তু বুক সিলেবাসে আছে, আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিজেরা জড়িত আছি আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত এই বইটা আসে নাই। এবং একটু আগে আমি আমি সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট রয়েছে যারা বইগুলা সরকারি বইগুলো আমাদেরকে দিচ্ছেন ওনার সাথে কথা বলেছি, ওনারা বলেছেন ইসলামের ইতিহাস এবছর আর আসবে না। তো কেন আসবে না, কেন পুরো একটা ইতিহাস থেকে এই যে মাদ্রাসা শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, এর বিনিময়ে আপনি যদি ভালো কিছু দিয়েছেন কিনা, কারা এর পিছনে রয়েছে একটু একটু। আমি বাংলাদেশে যেহেতু প্রায় 90% মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, আমি একটু বিনীত নিবেদন রাখবো, মাননীয় মন্ত্রী মহোদয় নিজে বিষয়টা একটু দেখবেন, ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস উনি দেখলে এটা পারবেন, আমাদের ভিডিওটা যাতে মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ হয়, সঠিক যৌক্তিক জবাবটা আমরা একটু চাই, কেন আপনি ইসলামের ইতিহাসটা ক্লাস 9 থেকে বাদ দিলেন, কেন বাদ দিলেন, এই জবাবটা আমরা চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।